টুইটারের নতুন মালিক বিশ্বের সর্বশীর্ষ ধনী ইলন মাস্ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করবেন। সোমবার দাখিল করা এক নথিতে মাস্ক এই কথা বলেছেন। দাখিল করা আরেক নথি থেকে জানা যায়, টুইটারের মালিকানা গ্রহণের পর বিশ্বের শীর্ষ ধনী মাস্ক কোম্পানিটির একমাত্র পরিচালক হয়েছেন। মালিকানা বদলের আগে টুইটারের বোর্ডে 9 জন পরিচালক ছিলেন, কিন্তু এখন তাদের কেউ আর বোর্ডে নেই। টুইটারের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছেন মাস্ক, তারপর নিজেই হয়েছেন কোম্পানির বোর্ডের একমাত্র পরিচালক। গত 27 অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান মাস্ক।